দেখুন যেভাবে বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ মহড়া চালালো রাশিয়া। রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ কৌশলগত মহড়া চালিয়েছে। রাশিয়ার সর্বপশ্চিমে অবস্থিত কালিনিগ্রাদে চালানো মহড়ায় 5 টনের বেশি গোলাবারুদ ব্যয় হয়েছে। মহড়ায় 2000-এর বেশি রুশ মেরিন সেনা এবং রুশ বাল্টিক বহরের 11তম সেনা কোরের সদস্যরা অংশ নিয়েছে। এ বহরের মুখপাত্র জানান, মহড়া অনুষ্ঠিত হয়েছে উপকূলীয় প্রশিক্ষণ অঞ্চলে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চল দখল করা এবং সেখান থেকে কল্পিত শত্রুকে হটিয়ে দেওয়া সংক্রান্ত প্রশিক্ষণ এবং দক্ষতা রপ্ত করাই ছিল মহড়ার উদ্দেশ্য। মহড়ায় যুদ্ধকালীন পরিবেশ ফুটিয়ে তোলার জন্য 5 টনের ওপর গোলাবারুদ ব্যবহার হয়েছে বলেও জানান তিনি। কৌশলগত গুরুত্বপূর্ণ বাল্টিক সাগরে রাশিয়ার ধারাবাহিক উচ্চ পর্যায়ের মহড়া চালানোর অংশ হিসেবে এটি চালানো হয়। চীনের সঙ্গে যৌথভাবে প্রথম নৌমহড়া সম্পন্ন করার মাত্র 1 সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হলো এটি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।